এক পর্যায়ে মুসার মা দেখেন সকালবেলা ফেরাউনের বাহিনী বাড়িতে বাড়িতে গড়ে গড়ে বাচ্চাদেরকে কোস্তে লাগলো আস্তে আস্তে মুসার মা দেখেন তার বাড়িতে ঢুকে গিয়েছে কোস্তে লাগলো এই বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা মুসার মার মনে পড়ে গিয়েছে আমার চুকের সামনে আমার বাচ্চাকে টুকরা টুকরা করে দিবে এর চাইতে স্বপ্নে দেখলাম বাচ্চাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য জানি না হয়তো কেউ না কেউ বাঁচাইয়া দিতে পারে আল্লাহর উপরে ভরসা করে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বালাইয়া নিজের কলেজার টুকরা সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিয়েছেন আগুন মানুষকে জানা জ্বালা এটা সত্য আগুন জ্বালিয়ে ছাই করে দে এটা সত্য আর আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল এটাও সত্য কথা বলেন না কেন আল্লাহর উপরে বিশ্বাসের শক্তি বেশি না আগুনের শক্তি বেশি কথা বলেন বিশ্বাসের শক্তি বেশি না কম বলেন কম না বেশি ফেলে দিন আমার বন্ধুগণ আগুনে ফেলে দেওয়ার পরে ফেরাউনের বাহিনী বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে বাচ্চা কুস্তে লাগলো খুঁজে খুঁজে পায় না ঘরের কোনো জায়গায় পায় না ডাক দিয়া বলছে চুলার ভিতরে কি আগুন জ্বলে তিনি বলছেন তোমরা খুঁজে দেখো আমার ঘরে কিছু আছে কিনা আমি তো বললাম তোমরা খোঁজো পুরা ঘর তারা খুঁজতে লাগলো কোনো বাচ্চাকে পাওয়া যায় কিনা মুসার মা মুসাকে আগুনে ফেলে দিলেন তারা চুলার দিকে যায় নাই কারণ চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে এখানে তো কেউ কোনো বাচ্চাকে ফেলে দিতে পারে না সবাই যখন চলে গিয়েছে মুসার মা আস্তে আস্তে করে আগুনের কাছে যাচ্ছেন আর কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ আমার বাচ্চা হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের কাছে গিয়ে দেখেন হযরতে মুসা চুলার ভিতরে দাউ দাউ করা প্রজ্বলিত আগুনের মধ্যখানে বসে বসে জান্নাতের আপেল বা সেব ফল খায় আল্লাহু আকবার বাঁচাইয়া দিয়েছেন কে আল্লাহ মুসার মা সন্তানকে টান দিয়ে কোলে নিয়েছে বাঁচাইয়া দিয়েছেন আল্লাহ কোলে নিয়েছেন কাঁদতেছেন পরের দিন স্বপ্নে দেখলেন কে যেন বলতেছে মুসার মা এই বাচ্চা এভাবে রাখতে পারবো না এইভাবে এই বাচ্চাকে এভাবে রাখতে পারবো না ফেরাউনের বাহিনী আবার আসবে এর চাইতে একটা সিন্ধুক বানাইয়া বাচ্চাটাকে সিন্ধুকে দিয়া নদীতে ফেলে দাও একদিন দুই দিন স্বপ্ন দেখলেন তিন দিন আবার দেখলেন তিনি বললেন আমার বাচ্চাকে আগুনে নদীতে ফালাইয়া দিলে বাঁচবো কেমনে তিনি বললেন যে তোমার বাচ্চাকে আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে সেই তোমার বাচ্চাকে পানিতেও বাঁচাইয়া দিবে আল্লাহু আকবার আমার বন্ধুগণ কুস্তে লাগলেন কেমনে কেমনে তিনি সিন্ধুক বানাবেন কুস্তে লাগলেন হঠাৎ করে একদিন সকাল বেলা দেখেন ঘরের উঠানে আঙ্গিনার মধ্যে মাথায় সাদা পাগড়ি পরনে সুন্দর সাদা লেবাস মুখের মধ্যে সাদা দাড়ি পিঠের মধ্যে একটা ব্যাগ নিয়া কাটুরিয়ার কাঠের ব্যাগ নিয়া একজন লোক হাঁটতেছে আর ঘুরতেছে মুসার মা বলছেন কে তুমি এখানে হাঁটাহাঁটি করা কেন উনি ডাক দিয়ে বলতেছেন আমি আর কেউ না আমি একজন কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি মুসার মা বললেন কাঠ মিস্ত্রি তুমি আমি তো একজন কাঠ মিস্ত্রি খুঁজতেছি কেন খোঁজেন আমি তো একটা সিন্ধুক বানাতে চাই কাঠ মিস্ত্রি বলতেছে এই পৃথিবীতে আমার চাইতে সুন্দর করে সিন্ধুক এই পৃথিবীর কেউ বানাইতে পারবে না সুবহানাল্লাহ জোরে বলেন মুসার মা বললেন আমি তো মিস্ত্রি খুঁজি তুমি যেহেতু সুন্দর করে সিন্ধুক বানাতে পারো আমার জন্য কি সিন্ধুক বানাতে পারবে মিস্ত্রি বলতেছে কেমন সিন্ধুক চাও সিন্ধুকে কয়টা দরওয়াজা সিন্ধুকের ভিতরে কয়টা ঘর হবে সিন্ধুকের কোন জায়গায় পার্সোনাল কি কি থাকবে বলেন আমি এভাবেই বানাইয়া দিব ওই মহিলা মুসার মা বলতেছেন বাবা আমি কি রাখবো না রাখবো সেটা আমি জানি কি রাখবো না রাখবো আমি জানি তুমি বানাইয়া দেও তিনি বললেন কত ইঞ্চি লম্বা
কত ফুট লম্বা বানাবো, চৌড়া কত ফুট হবে আমাকে তো বলতে হবে। মুসার মা বুঝলেন সত্যি তোমার বাচ্চা কত লম্বা, এটা দেখেই তো তাকে মাপ দিতে হবে। আবার চিন্তা করলেন এই মুহূর্তে যদি বলি আমার বাচ্চা মুসার জন্যে আমি একটা সিন্দুক বানাতে চাই, আর এই লোকটা যদি ফেরাউনের লোক হয় আমার বাচ্চাকে মেরে ফেলবে। তিনি চিন্তায় পড়ে গেলেন কি করবেন কি না, কি করবেন কি না, কিছু বলবেন কি না। উনি আগন্তুক কাঠমিস্ত্রি বললেন আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি ফেরাউনের কোনো লোক না, আমি দুনিয়ার জমিনের সাধারণ কেউ না, আমি একজন ভালো কাঠমিস্ত্রি। আপনি বিশ্বাস রাখতে পারেন, আপনি বিশ্বাস রাখতে পারেন আমার কাছ থেকে আপনার কোনো ক্ষতি হবে না। মুসার মা ডাক দিয়ে বলছেন বাবা সত্যি যদি তা হয় তোমাকে বলতে চাই, শোনো আমার একটা বাচ্চা আছে যার নাম রেখেছি মুসা, এই বাচ্চার জন্য সিন্দুক বানাতে চাই, ফেরাউন আমার বাচ্চাটাকে হত্যা করতে চায়, তুমি আমাকে বললে আমি তোমাকে দেখায় দিতে পারি, কিন্তু তোমাকে তো আমি চিনি না। তিনি আশ্বস্ত করে বলছেন মা টেনশনের কোনো কারণ নাই, বিশ্বাস রাখুন আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমার বন্ধুগণ কাঠ বের করে দিলেন, কাঠ বের করে যখন দিয়েছে এমন সময় মুসার মা বললেন পাতাম কোথায় পাবেন, লোহা কোথায় পাবেন, কি দিয়া জয়েন্ট দিবেন। মুসার মা ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে আছেন, তাকাইয়া দেখেন মিস্ত্রি কাঠ হাতে নে, মুখ থেকে লালা বের করে লাগাইয়া দে, আর ওই দুইটা কাঠ আপনা আপনি জয়েন্ট হয়ে যায়। মুসার মা আশ্চর্য হয়ে চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ এমন মিস্ত্রি পৃথিবীতে আর দেখি নাই, কাঠের মধ্যে জয়েন্ট লাগাইয়া দে মুখের লালা দিয়া। যখন সুন্দর করে একটা সিন্ধুক হয়ে গিয়েছে মুসার মা ডাক দিয়ে বলছেন আমার বাচ্চাটাকে এটার ভিতরে রাখতে হবে। আমার বন্ধুগণ এমন সময়ে কি করা যায়, কি করবেন কি না চিন্তায় পড়ে গেলেন, কি করা লাগবে, মুসার মা বাচ্চাটাকে দিচ্ছেন না। এমন সময় সিন্ধুক যে বানিয়ে দিয়েছে মিস্ত্রি ডাক দিয়ে বলছে মুসার মা আমি ফেরাউনের লোক না, দুনিয়ার সাধারণ কোন মানুষ না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন সিন্ধুক বানিয়ে দেওয়ার জন্য, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, আমার নাম হলো হযরত জিবরাইল, আমি এসেছি মানুষের সুরত ধরে তোমার বাচ্চার জন্য সিন্ধুক বানিয়ে দিতে। জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন আল্লাহ আপনার পয়গম্বরকে আমি সুন্দর সিন্ধুকের ভিতরে রাখবো, আয় আল্লাহ কাঠের সিন্ধুকে রাখলে তো তার ব্যথা হবে, পিঠে কষ্ট হবে। আল্লাহ বললেন ও জিব্রাইল আমার বন্ধুরে কষ্ট দিতে চাই না, জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস থেকে বাচ্চাদের লেপ তুষক নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, ওগুলো বিছায়া দাও, বিছিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ও জিব্রাইল উনি আমার পয়গম্বর হবে, তুমি আমার পয়গম্বরকে কুলে নিবা, হাতকে শক্ত করতে পারবা না, হাত নরম করে কুলে নিবা। আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে মন ভালোবাসা পূর্ণ হাত দাও, মুসা আমার হাতে নিলেই যেন ঘুমিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে লম্বায় যেতিস। মুসার মা মুসাকে জিব্রিলের কুলে দিলেন, জিব্রিলের কুলে গিয়েই মুসা ঘুমায় গেছে। এত আসতে বললে না ঘুমাইলে তো সিন্ধুকে রাখা যাবে না, সিন্ধুকে রেখে দিলেন, দরজার মুখ লাগাইয়ে দিলেন, আর বলছেন মুসার মা ওটার নদীতে ফালাই দিও, বাঁচাবেন কে, কে মার মন, মার মনকে আর সব মানে নদীতে ফেলে দিয়া। মুসা ইসলামের বোন ছিল কুলসুম, কুলসুমকে বলছেন যা তুমি দেখো এই সিন্ধুকটা কই যায়। আপনারা গ্রামে একটা কথা বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আস্তে আস্তে যেতে যেতে সিন্ধুক ফেরাউনের ঘাটে। সুবহানাল্লাহ এটা কি তো রমজানের কথা,
রমজানের পরে কিনা সুবহানাল্লাহ কইবেন নি, কই গেছে ফেরাউনের গাঁটে গিয়ে সিন্দুক লেগে গিয়েছে আর যায় না। কুলসুম জঙ্গল থেকে সব দেখতেছে, লম্বা কথা, ফেরাউনের স্ত্রী আসিয়া অথবা ফেরাউনের আর একটা পালক মেয়ে ছিল, ওই মেয়ের দাসীরা তাকে গোসল করাবার জন্য আসছিল পানি নিতে। তারা এসে যখন সিন্দুক দেখছে, তারা মনে করছে রাজবাড়ি থেকে কোনো ডাকাত জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা খাওয়ার ভয়ে নদীতে ফেলা গেছে। তারা এটা নিয়ে কাড়াকাড়াই শুরু করছে, কে নিয়ে যাবে, কে খুলবে কে না। চিন্তা করলো যদি খোলার পরে মারামারি লেগে যায় তাইলে বাদশার বাড়িতে নিয়েই খুলি। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল মুসাকে হত্যা করবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন ফেরাউন তোর বাড়িতে মুসারে পাঠাইতেছি, দীক্ষা রাখিস। যখন আল্লাহ বললেন না কে করতে পারে, আরো জোরে বলেন কে। আপনি কৌশল করবেন দিনকে মুছে দেওয়ার, আর আল্লাহ কৌশল করবেন দিনকে জিন্দা রাখবার। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলেছেন তোমরা কিসের কৌশল করো, তোমাদের চাইতে তো আমার কৌশল আরো বড়। সুবহানাল্লাহ বললেন। মুসার বোন বলতেছে আহারে আমার বাড়িটা শেষ শেষ। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মুসার বোনও পিছনে পিছনে যায়, দেখি কি হয় দেখি কি হয় দেখি কি হয়। যাইতে যাইতে নিয়ে আসিয়ার সামনে নিছে, নিয়ে বলছে দেখো এটা আমরা নদীতে পাইছি, কেবুদের রাজবাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যাওয়ার সময় নদীতে ফালায় দিছে, আপনার সামনে খুলতে চাই, আপনার সামনে। সুবহানাল্লাহ, নাই আল্লাহ এতক্ষণ মুসারে নোটিশ করেছিলেন, মুসা সন্দুকের ভিতরে কানতেও পারবো না নড়াচড়াও করতে পারবো না। এখন যখন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে সিন্দুকের মুখ খুলবে, আল্লাহ মুসাকে নোটিশ করছেন, মুসা কানতে পারবো না কথাও বলতে পারবো না, কিন্তু সিন্দুকের মুখ খুললেই আসিয়ার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার। যখন সিন্দুকের মুখটা খুলছে আর বড় চোখ করে মুস্কি হাসি দিয়া আসিয়ার দিকে তাকাইছে, আসিয়া সাথে সাথে কুলে নিয়ে চুম্বন শুরু করছে। আমার বাচ্চা কাচ্চা নাই, জীবনে বাচ্চা কাচ্চা পাইলাম না, যাক একটা বাচ্চাকে পাইলাম, আমার ঠান্ডা কুল, আমার শীতল হয়ে গিয়েছে আমার কলিজা, এই বাচ্চাটারে আমি লালন পালন করব। আসিয়ার তো কোনো বাচ্চা নাই, ফেরাউনের কোনো বাচ্চা নাই। আমার বন্ধুগণ এখন আসিয়া দৌড় দিছে রাজ সিংহাসনে গিয়ে বলছেন ফেরাউন আসো, কি হয়েছে কয়ে আসো, জুবানে তোমার কাছে কিছু চাই নাই, আজ একটা জিনিস তোমার কাছে চাইব। ফেরাউন বলছে আসিয়া তোমার এত ভালোবাসি, তুমি যদি পুরা রাজ সিংহাসন চাও তাও তোমার দিয়ে দিব। আসিয়া বলতেছে আমি এত কিছু চাইবো না, ছোট্ট একটা জিনিস চাইব, আজকে তুমি দিবা কিনা হেডা কও। ফেরাউন মাথায় হাত দিয়ে বলছে কথা দিলাম দিব। সুবহানাল্লাহ বললেন, ফেরাউন তো জানে না তার আজরাইল। আল্লাহু আকবার বললেন না। ফেরাউন গেছে, আল্লাহ বলছেন মুসা ফেরাউন যখন তোমারে দেখব তখন তুমি আরেকটু বেশি করে হাসবা। আল্লাহ আকবার বললেন না। ফেরাউনের কাছে নিয়ে হযরতে আসিয়া সিন্দুকের মুখটা খুলছেন, হযরতে মুসা দিছেন হাইসা। ফেরাউন আসিয়া এটা কি, আসিয়া বলছেন এটা তো সিন্ধুকে পাইছিলাম নদীতে, এটা নিয়ে আইছি, ফেরাউন কে আমার কোনো বাচ্চা নাই, এটারই আমি লালন পালন করব। আল্লাহু আকবার, এটাই আমার পরবর্তী বংশধর, এরে বাঁচায় রাখবো। আল্লাহ কয় তোর গরেই ফাটাইছ, তুই এরে মারতে চাইছস, এরে তোর গড়ি রাখতেছি। ফেরাউন কাসিয়া বাচ্চাটার চেহারা সুরত খারাপ না, মারাত্মক সুন্দর,
কিন্তু আমার ভয় হইতাছে, এটা কি হিডে নাকি? কারণ যার ভিতরে ভয় জঙ্গলে গেলেও পুলিশের ভয় থাকে, ঠিক কি না? পাতার পাতা লতা যদি বেঙ্গে ওনারা দেখো পুলিশ, কথা ঠিক নেই? ফেরাউন কো মন ওই ডইব, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আনলাম পানি থেকে। আর সিন্ধুক, এটা কি আমাদের দেশের কোন মিস্ত্রি বানানো সিন্ধুক? আমাদের দেশের মিস্ত্রিরা কি কি এভাবে সিন্ধুক বানায়? সিন্ধুকে দেখেন না, কোনো লোহা দেখা যাচ্ছে না। কই তাও তো ঠিক, আমাদের দেশের মিস্ত্রিরা তো এমন সিন্ধুক বানায় না, ওইটা মনে হয় অন্য কোনো দেশ থেকে বন্যায় বাসায় আইছে। কই তাও হইতে পারে, বাচ্চার চেহারাও তো সুন্দর, আমাদের দেশের পাবলিকের সাথে মিশে না, এটা মনে হয় অন্য দেশ থেকে আইছে। কই এটাই অন্য দেশ থেকে আসছে, কী করা যায়? ওইটা লালন পালন করুন, ওইটার আমার কুলে দেও না। নেন হজরত মুসারে কুলি নিয়ে চুম্বন দেয়, সোহান আল্লাহ বললেন না? আল্লাহকে মুসা তুই মারতে, আল্লাহকে ফেরাউন মারতে চাইছিস মুসারে, এবার মহব্বত কর, নিজে খাওয়াইয়া বড় কর। আমার ছেলের আকিকা হবে, পুরো দেশে ঘোষণা করো আকিকা। আল্লাহকে মুসা ফেরাউন যখন তোমারে কুলে নিব, তখন হাউমাউ করে কান্না শুরু করে দিও, সোহান আল্লাহ নাই? মুসারে যখন ফেরাউন কুলে নিছে, নিতেই দেরি এখন ওম হাও ওয়া 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 ওয়া, ঠিক নেই? বাচ্চারা কান্না করে না, হুয়া হুয়া করা শুরু করছে, অন্তত কান্না থামেই না, থামেই না। আল্লাহ বলছেন মুসা থামাইস না, আর বাড়াইয়া দে, স্পিরিট বাড়া, কান্না তো থামে না। ফেরাউন কে আসি, এই বাচ্চারা তো বাঁচানো যাবে না, এই বাচ্চারা তো খাওয়াই তৈব। দেখো তো আমাদের দেশের কারো দুধ এই বাচ্চাটা খায় কিনা, দুধ খাওয়াইয়া বাঁচাও। রাত বাড়িতে যত মহিলার বাচ্চা ছিল দুধ পান করাবার জন্যে, মুখে স্তনের বুটা দেয়, আল্লাহ বলছেন মুসা খবরদার মহিলাগুলো খাইবে না, ফালাই দিবা, বমি করে দিবা। আল্লাহ গর বললেন না? আরো জোরে বলেন আল্লাহ আকবার। এক পর্যায়ে মুসা তো কান্নাও থামায় না, কারো দুধ পান করে না, ফেরাউন দেখল হা বাচ্চাটা বাঁচবে না, এবারই বোধে মইরে যাইব, কারো দুধ পান করেন। এক পর্যায়ে ফেরাউন বলে দিয়েছে শোনো, যেই বাচ্চাটাকে দুধ পান করাতে পারবে, যেই বাচ্চাকে দুধ পান করাবে, সে যা চাইবে তাই পাইবে। আল্লাহ একবার। মুসার বোন কুলসুম আসেনি বলেন না? আসতে বললেন? আর বলেন কুলসুম কয় মনে মনে, এই বাচ্চা তো আমার মার দুধ ছাড়া কারো খাইত না, সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে তোমরা যে কৌশল করলে রে, তোমাদের কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল, কোন ঠিক কিনা? কুলসুম কয় বাদশাহ আমার কাছে এক মেয়ের এক মহিলার সংবাদ আছে, নিজের মার কথা কয় না। ফেরাউন জানলে কি কাউরে আস্ত রাখবে না মেরে ফেলবে? আমার জানা মতে আমার কাছে একজন মহিলা আছে, এই দুনিয়ার সব বাচ্চাই এই মহিলার দুধ পান করে, আমার মনে হয় এই ছেলেটাও করব। এই ছেলে তার কি কথা বলেন না? হে জানে না কার দুধ খায়? জানে ফেরাউন কত্তর পায়া দুল ওই মহিলার লুইয়া, যা চাইব তাই দিব। বাড়িতে গিয়ে বলছে মা ভাই তো ফেরাউনের বাড়িতে, তো কস কি? মা এমনি এমনি না, খুব মহব্বত করে আদর করে কুলে নিয়ে রাখছে ফেরাউন, হেরে বাসাইতে চায়। মা কারো দুধ তো খায় না, এখন মা একটা কাজ করো, তোমারে নিয়ে যাই, আমরা কয়েক মিনিট আমরা শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে? অসুবিধা নাই? ডায়াবেটিস নাই? প্রস্রাবে ধরে নাই? কি কয়, আমরা কয়েক মিনিট রেখে দিব, আর লম্বা করবো। আমার বন্ধুগণ, হযরত মুসার মা গিয়েছে, যাওয়ার পরে ফেরাউন বলছে মা আপনি যা চাইবেন তাই দিব, আপনি দেখেন না বাচ্চাটা দুধ পান করে নি। মা বলতেছে বাচ্চাটা তো আমারই, পৃথিবীর বাচ্চারা দেখবেন কারো কুলে গিয়া
শান্তি নাই, মায়ের কোলে গেলেই শান্তি। আল্লাহ বলছেন মুসা তোমার মা কিন্তু কোলে গেলেই কান্না বন্ধ করতে পারবা না, স্পিরিট আর বাড়াইয়া দিবা, কাঁদবা, কেউ যেন বুঝতে না পারে এটা কৌশল। আর তোমার মা স্তনের গুটা মুখে দিলেই দুধ পান করবা না, দুই চার দশ বার ফালাই দিবা, এরপর আস্তে আস্তে খাইবা, নাইলে কিন্তু তোমার জিন্দা রাখা যাবে না। সুবহানাল্লাহ বললেন না, কৌশলটা কার? কুলে নিছেন, দেখে বাচ্চা আরো কান্দে, মা কই কান্দিস না, এটা কি শুনবো? মা দিছে দুধ খায় না, মুসার মা চিন্তা করে আমার দুধ খায় না কেন, দুই চারবার দেওয়ার পরেই মুসা খাওয়া শুরু করছে, শুরু করছে, কহেই তো আমার বাচ্চাটা বাইছা গেছে, এই বাচ্চারই আমি রাজ সিংহাসনে বসাবো, আল্লাহ কয় হেরে দিয়েই তোরে থাপড়ামু, আল্লাহু আকবার বলেন, এরে দিয়েই তোরে ঠিক করু। আমার বন্ধুগণ সংক্ষেপ, আস্তে আস্তে মুসা বড় হতে লাগলেন। বাড়িতে মুসার মা বলে আমি এইভাবে বাচ্চারে দুধ খাওয়াই না, আমার শর্ত আছে। ক কি শর্ত? ক আমার শর্ত হইলো রাজ বাড়িতে আমার একটা বাড়ি আমার নামে রেজিস্ট্রারি করে দিতে হইব, এই বাড়িতে আমি থাকবো, বাচ্চারা নিয়ে কেউ ডিস্টার্ব করতে পারবেন না, সাথে সাথে আমার বাচ্চা খাচ্ছে যা আছে সবরে দিতে হইব। ক সব দিলাম, ক দিয়া শেষ না, পুরো মাসের খাবারও দিতে হইব, ক খাবারও দিলাম, ক খাবার দিলে হইব না, কর্মচারে দিতে হইব, ক আরও দিলাম, এরপরে বাচ্চাটারে বাসা। আল্লাহ কয় তুই একজনে মারতে চাইছিল কারণ পুরো পরিবারের খাওয়া, সুবহানাল্লাহ বলেন না, কৌশলটা কার? আল্লাহ তো এভাবেই করে। সংক্ষেপ আমার বন্ধুগণ, মুসা ইসলাম বড় হয়ে গেলেন, এক কথা সংক্ষেপ, এতটুকুন বড় হয়ে গেলেন ফেরাউন মুসা ইসলামকে একদিন কুলে নিছে আদর করবার জন্য, একটু কুলে নিছে কে হাঁটতে পারে, কি নিছে? কামার ছেলে, কার ছেলে? কামার ছেলে। ফেরাউন বলতে যে আমার ছেলে, আমার পরবর্তী বংশধর, কুলে নিছে মুসা ইসলাম বাম হাত, ডাইন হাত দিয়ে না, বাম হাত গুড়াইয়া দিছে এক থাবড়া ফেরাউন, ফেরাউন থাবড়া খাইয়া উল্ট উল্টা পাল্টা হইয়া দুই সাইড দুই সাইড সো হাত দূরে গিয়া পড়ছে, কয় আসিয়া হেটাই তোই নেই, এই থাপ্পড় মারলো। আজকে আপনার মাথা খারাপ হয়েছে, এটা ছোট বাচ্চা, এটা ছোট বাচ্চা, এটার আপনি কি বলেন? ও আসিয়া বাচ্চাটা তো শুরু ঠিক আছে কিন্তু থাপ্পড়টা তো মারাত্মক, আমার চোখ শুদ্ধ অন্ধ করে গেছে। ফেরাউন কয় না রে পরীক্ষা করা লাগবে, কব কি আপনি পরীক্ষা করবেন? কো দেখবো বাচ্চাটা কিসে ধরে। এই বলে লম্বা ইতিহাস, এক জায়গায় রাখছে আগুন জ্বালাইয়া, আর এক জায়গায় খেজুর খোরমা, অথবা কোনো জায়গায় আছে স্বর্ণ, বাচ্চাটা কোন দিকে যায়? মুসা ইসলামের হাত খেজুর খুরমা অথবা স্বর্ণের দিকে যাইতেছে গা, আগুনের দিকে যাইতেছে না। আল্লাহ বললেন জিব্রাইল যদি মুসায় স্বর্ণ বা খুরমা খেজুরে হাত দেয় তাহলে তো ফেরাউন মাইরা ফেলাইব, এর হাতটা নিয়ে আগুনে ঢুকায় দেব। জিব্রাইল আগুনে হাত দিছেন, আঙ্গুলটা লাগছে জিব্বায় দিছেন, জিব্বাটা পুড়ে গেছে, তুতলে এক কথা বলতেন মুসা আলাইহিস সালাম, তুতলে হজরতে আসিয়া মুসাকে কুলে নিয়ে ফেরাউনে দিছেন আবার থাপ্পড়, জানি আপনি একটা বাচ্চার মাইরে ফেলাই দিবেন, বাচ্চা আগুন চিনে না, হাত পা ফুড়াই দিবেন, কাসিয়া এটা তো ঠিকই দেখলাম বাচ্চাটা তো আসলে বাচ্চাই, এটা আগুন চিনে না, কিন্তু থাপ্পড় তো মনে হয় নব্বই মনুজনের, থাপ্পড়টা তো বলতে পারতেছি না, চিন্তা করতেছেন কেমন থাপ্পড়া দিছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসা ইসলাম, হ্যাঁ আজকে আর বলতাম না লম্বে যেতিস, মুসা ইসলাম, মুসা ইসলাম এক পর্যায়ে বড় হইলেন, ফেরাউনের এক বাবুরসি ছিল, মুসা ইসলামের বংশের এক ছেলের সঙ্গে রাস্তায় মারামারি করতেছে, মুসা ইসলাম দেখলেন, দেখা তিনিও হাত ঘুরে দিছে থাপড়া, মুসা এরাও দিছে থাপড়েও মরে গেছে। এখন চিন্তা করেন এই লোকের থাপড়ার মধ্যে কি ধরনের স্পিরিট, থাপ্পড়ে ঠেলে মানুষ মরে যায়। মুসা ইসলাম যখন দেখলেন বাবুরসি মরছে, মুসা বুঝলেন আমার আর ফেরাউন বাসায় রাখবে না, এলাকা ছেড়ে দিলেন। যাইতে যাইতে গেলেন মাদিয়ান বা মাদায়েন, এই যে সোয়াইব পয়গম্বরের এলাকা,
যাওয়ার পরে বিকালবেলা গিয়া গাছের গুড়ায় বসে রয়েছে, কেউ তো তারা চিনে না। সোয়াইব আল ইসলামের মেয়ে সফুরা এবং তার বোনরা মিলে তারা বকরি রাখালি করতেন, উট চড়াইতেন। তারা গিয়েছিলেন উটকে পানি পান করাবার জন্যে কূপে, গিয়ে দেখেন কূপের মুখ কে বন্ধ করে রেখে দিয়েছে, দুই বোন টানতেছেন উঠে না। মুসা ইসলাম দেখলেন, তিনি তাদের কষ্ট দেখে হাত দিয়ে টান দিছেন, মুখটা উঠে গেছে। শক্তি দিছে কে? দুই বোন আচ্ছা মতো পানি পান করাইয়া বাড়িতে চলে যাচ্ছে। মুসা গাছের গুড়ায় বসে রয়েছে। বাড়িতে যাওয়ার পরে সোহেব ইসলাম জিজ্ঞেস করলেন, তোমাদের দেরি হলো কেন? তারা পুরো ঘটনা খুলে বললেন। বলছেন, বাবা যেই ছেলেটা আমাদেরকে সহযোগিতা করছে ও গাছের নিচে। বললেন, যাও নিয়ে আস। ইউসুফ হজরতে মুসা ইসলামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে সোহেব ইসলাম বললেন, আমার ঘরে থাকতে হলে কর্মচারী হতে হবে। ছেলেটার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, তোমাকে আমার বড় মেয়েটার বিয়ে দিতে চাই, বিয়ে করতে হলে শর্ত হইলে আমার বাড়িতে খাস করতে হইব, গরু রাখতে হইব, ছাগল রাখতে হইব। তিনি বললেন, ঠিক আছে, থাকার তো জায়গা পাইলাম, ফেরাউন থেকে তো বাঁচলাম, মনে মনে কর। কিছুদিন বসবাস করলেন, সোয়াইব পয়গাম্বরের মেয়ে সফুরাকে বিয়ে করলেন, বাচ্চা কাচ্চা হইল। একদিন সিদ্ধান্ত নিলেন, আর কত শ্বশুর বাড়িতে ঘর জামাই, কি জামাই, এখানে কেউ আসনি ঘর জামাই আসেনি? নাই, ঘর জামাই থাকলেন। আর কতদিন থাকতাম বাড়িতে যাই। একদিন বাড়িতে যেতে শুরু করলেন, যেতে যেতে অনেক দূর যাওয়ার পর রাস্তায় তীব্র শীত এবং কুয়াশা অন্ধকার ছিল। স্ত্রী ছিলেন প্রেগনেন্ট, গর্ভবতী, রাস্তায় গিয়ে প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু কোনো আগুন নাই, অন্ধকার। মুসা ইসলাম বাচ্চাদেরকে একটা গাছের গুড়ায় বসিয়ে বলেন, বাবারা তোমাদের মায়ের সাথে এখানে থাকো, এই যে দূরে আগুন, অল্প অল্প আগুন দেখা যায়, ওখানে গেলে তোমাদের জন্য কিছু আগুন নিয়ে আসতে পারবো, অথবা আমরা রাস্তা পাবো কোন দিকে যাওয়া যায়। হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন উপত্যকার মধ্যে পাহাড়ের উপরে আগুন জ্বলে, গাছের গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু ওই গাছের পাতা জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে কোরআনে কারিমের 20 নম্বর সূরা সূরায়ে তোহার 11-14 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুসা পৌঁছে গেলেন। মুসা পৌঁছে যাওয়ার পরে আওয়াজ হলো, কে যেন ডাক দিয়ে বলেছে, ফালাম্মা আতাহানু দিয়ায়া মুসা ইন্নি আনা রাব্বুক ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তোয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. الله أكبر. موسى عليه السلام أقول لك أتي بوشة قالن كانوا كسر كيانتي كسر كيانتي شباي بولن আগুনের কাছে পৌঁছে গিয়েছে। আগুনের কাছে যাওয়ার পরে তিনি শুনেন, কে যেন ডাক দিয়া বলছে, হে মুসা আমি তোমার রব, জুতা খুলে তুমি এখানে উঠো, এটা পবিত্র উপত্যকা, এখানে আগুন জ্বলে না, যা তোমার চোখে দেখা যায় এটা হলো আল্লাহর নূরের তজল্লি। ও মুসা থামো, জুতা খুলে আসো। মুসা ইসলাম এখানে গেলেন, আমি তোমাকে মনোনীত করেছি ওয়াহি দিব, তুমি নবী এবং রাসূল। মুসা ইসলাম গেলেন, কি আনতে আল্লাহ দিলেন কি? নবুয়ত। চাইছেন আগুন, পাইছেন ছোট দিছে না বড় দিছে? আগুনের জন্য গেছিলেন, আগুন তো পান নাই।
আল্লাহ বলেন তোমাকে দিলাম দুইটা মুজিজা কয়টা মুজিজা কয়টা হাতে কি মুসার এটা তো বললাম না বলবো না একটা মুজিজা হলো বগল তলায় হাত নিয়ে বাইর করলে হাত 10 মিটারই লাইটের মতো আলোকিত হয়ে যায় যাও তোমাকে দিলাম মুজিজা হযরত মুসা ইসলাম মুজিজা পাইলেন আমার বন্ধুগণ গেছিলেন চুলার আগুন আনতে আল্লাহ দিলেন মুজিজা চাইছিলেন ছোট দিবেন তাইলে বান্দার দোয়া এভাবেই কবুল হয় যে জিনিস চাইছেন ওইটা না দিয়ে আল্লাহ বড় একটা জিনিস দিয়ে দিতে পারে আর চাওয়া জিনিসটা তার ভিতরে থাকতে পারে তিন নাম্বার যেইভাবে দোয়া কবুল হয় যে জিনিসটা চাওয়া সেই জিনিসটাও সরাসরি দেয় না আবার কোনো জিনিসও দেয় না আবার এমন জিনিসও দেয় না যার মধ্যেই জিনিস আছে অর্থাৎ বড় দেয় না ছোটও দেয় না যা চাই তাও দেয় না বড় জিনিসও দেয় না অর্থাৎ এই দোয়াটাকে আল্লাহ তাআলা রেখে দেন পরকালে বড় করতে করতে বান্দার সামনে হাজির করে দেন সুবহানাল্লাহ রোজাদারের দোয়া কবুল হয় কয়ভাবে বলেন কয়ভাবে এক যেই জিনিস চাই ওই জিনিস দিয়ে দিবেন দুই যেই জিনিস চাই ওই জিনিস না দিয়ে বড় একটা জিনিস দিবেন ওইটার ভিতরে আছে তিন নাম্বার যেই জিনিস চাইলাম ওটাও দিল না বড় জিনিসও দিল না দোয়া আল্লাহ কবুল করে রেখে দিলেন রিজার্ভ করে কিয়ামতের দিন বান্দাকে দেওয়ার জন্য পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله امرا جرحا تو تايلم دايا گره مه گره اما در زندگر گناه کے معاف کره داو اما در زندگر اپرات گلا کے خما کره داو اما در شبار جن جنت فیصل کره داو জাহান্নাম থেকে নাজাত আর মুক্তি দেয়া দাও আয় আল্লাহ আমাদের পরিবারে যারা অসুস্থ সুস্থতা দান ফরমাও বাচ্চাদেরকে আলিম বানাও হাফেজ বানাও মুজাদ্দিদে জামান বানাও আমাদের মা বাপ যাদের কবরে জান্নাতের টুকরা বানাও আয় আল্লাহ আমাদের হায়াতে বারাকা দাও আমাদের রিজিকে বারাকা দাও রুহানি জিসমানি বিমার থেকে আমাদেরকে শিফা দেয়া দাও সর্বোপরি আমাদের সবার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রমজান রসুলে আমাদের সবাইকে তুই মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ মুনি গুনাহ করেছি অপরাধ করেছি কালটা কালো হয়ে গিয়েছে আয় আল্লাহ এতগুলা মানুষ নিয়ে হাত উঠাইলাম রমজানে রোজা রেখে ইফতারের আগে দয়া গুণে মায়া গুণে আমাদেরকে কবুল করে মাফ করে দাও আল্লাহ আমাদের নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও দেশে বিদেশে যে যেখানে যারা অসুস্থ আমাদের কাছে দোয়া চাইলেন আমার পরিচিত আপন জন অনেকে অসুস্থ আল্লাহ তোমার কুদরত থেকে তুমি শিফা দিয়ে দাও আমিও তো অসুস্থ আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি শিফা দিয়ে দাও আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও হাফেজ বানাও মুজাদ্দিদে জামান বানাও তোমার পায়ে ধরি আমাদের বাচ্চাদেরকে দুনিয়া কুর বাবা কুর ইয়াবা কুর বানায়ো না সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি সাহাবী আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন